আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। একটা সুসংবাদ আছে সবার জন্য, অলরেডি অনেকে আপনারা জেনে গেছেন সুসংবাদটা, তাও একটু বলি শেয়ার করি। সুসংবাদটা হচ্ছে 31 মে থেকে আর সাধারণ ছুটি থাকতেছে না, যেটা আমাদের প্রাণের দাবি ছিল। এটা আমরা আমাদের কাজে কথায় আমাদের অঙ্গভঙ্গি দ্বারা আমরা তা প্রকাশ করেছিলাম যে আমরা সাধারণ ছুটি চাই না, আমাদের দেশটাকে সচল করতে হবে। আমাদের মধ্যে দেশের এত এত বড় বড় বিজ্ঞানী, আমরা বুদ্ধিজীবী, অর্থনীতিবিদদেরকে সরকার এত দিন ঘরে আবদ্ধ রেখেছে, এটা মানে আমাদের সহ্য হয় নাই, এটা হতে পারে না। এখন এর আগে সব কিছু বন্ধ ছিল, আমরা বিরোধ আকারে বের হয়েছি, বলেছিল যে সরকার সরকার বোঝে নাই, সরকার বলছে যে ঘর থেকে বের হওয়া যাবে না। আমরা আমরা এটা আমরা ভালো জানি, আমরা সবচেয়ে ভালো জানতাম যে ঘর থেকে বের হতে হবে, চার দোকানে যে চা খেতে হবে, না হলে কিন্তু আমাদের হয় না। আমরা চার দোকানে চার মজা, এটা সরকার বোঝে না, কারণ সরকার তো চার দোকানে বসে চা খায় না, সে কি চার দোকানে বসে খায়? সে তো খায় এসি রুমে বসে, আমরা খাই চার দোকানে বসে চা। এটার মজা যারা খেয়েছে তারাই বুঝে, আমরা গিয়েছি খেয়েছি, এখন কি হবে? এখন কিন্তু আরও ভালো হবে, কারণ আমরা এই যে আমরা যারা বিজ্ঞানী আছি, যারা বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, আমরা কী করব? চার দোকানে বসে আমরা আলোচনা, মানে আমাদের ওই সবচেয়ে বড় সুখের ব্যাপারটা কী জানে, যে এতদিন ধরে বিশ্বের অন্য অন্য ফালতু দেশের কি বিজ্ঞানী ডাক্তার এরা কিছু পারে নাকি, এরা তো আর ভ্যাকসিন বের করতে পারে না, এখন কিন্তু ভ্যাকসিন বের হয়ে যাবে। এই যে আমাদের দেশের চার দোকানে যে বুদ্ধিজীবীরা আছে, তারা ভ্যাকসিন বের করে ফেলবে, থানকুনি পাতা তো মানে বেটে খাওয়াই দিলে হয়তো হয়ে যাবে, তার সাথে হয়তো বা ওই ধুতরা ফুলের পাতা, তারপরে বিভিন্ন কিছু পাতা বাটে, তারপরে দেখেন ভ্যাকসিন বের করে ফেলবে, এটা কোনো ব্যাপার না, এটা খুব সুসংবাদ। তারপরে মনে করেন যে সরকারকে তো একদম ধুয়ে ফেলবে, যে অর্থনীতি অচল করে ফেলছে সরকার, তো সুতরাং সরকারকে এটা মোকাবেলা করতে হবে। তো তারা বলবে যে সরকার যদি 2 মাস বন্ধ না রাখতো তাহলে দেশটাকে আমরা আমেরিকা বানাই ফেলতাম, সো হয়ে যাবে আমেরিকা, চিন্তা করার কিছু নেই, আমরা এক না একদিক না একদিক দিয়ে আমেরিকা সমান হয়ে যাবো, হয়তোবা তাদের পারও করে ফেলতে পারবো খুব শীঘ্রই, হয়তোবা 1 মাস 1.5 মাসের মধ্যে এটা হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, আমার কাছে ভালো লাগতেছে, ঈদ ঈদ লাগতেছে আজকে। এখন একটু আগে যখন দেখলাম যে এই যে সীমিত আকারে গণপরিবহন চলবে, এই যে মনে করেন গাড়ি বন্ধ ছিল, তো কী হয়েছে, আমরা কি গ্রামের বাড়ি যাইনি? আমরা কিন্তু গণহারে গ্রামের বাড়ি গিয়ে চিৎ করতে মাত্র 500 টাকার বা 5,000 টাকা 8,000 টাকা খরচ করে গেছে। আমাদের টাকার কি অভাব ছিল নাকি? অনেক টাকা ছিল আমাদের কাছে, আমরা কিন্তু এই টাকা খরচ করে ফেলছি। এখন আমাদের কী করতেছি, আবার ব্যাক করে আসতেছি, এটা কোনো ব্যাপার না, আমাদের অনেক টাকা আছে, আমরা সে টাকা কাজে লাগাইছি, সরকারের তো দেখার বিষয় না, টাকা আমার টাকা, আমি খরচ করছি, আমার টাকা ছিল, গাড়ি বন্ধ রাখছে, তো কী হয়েছে, আমরা হেঁটে হেঁটে গেছি, অনেক দূর মতো হেঁটে গেছি, কোনো একটা গাড়িতে উঠছি। আর যখন সরকার বলছিল সামাজিক দূরত্ব বজায় রাখতে, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে একজনের কান্তে আরেকজন চড়ে গ্রামে চলে গেছিলাম, আর এখন যেহেতু সামাজিক দূরত্বর উপর একটু শীতলতা আসছে, আমরা কিন্তু কান্তে আর চড়বো না, একজনের কান্তে আরেকজন, তার কান্তে আরেকজন, এভাবে চড়ে চড়ে আমরা কী করবো, বিভিন্ন জায়গায় যাব, এতে কী হবে, করোনা ভাইরাস আর ভয়ই পাবে। এর এই ব্যাপারটা হচ্ছে এরকম না যে করোনা ভাইরাস বলবে যে এরে কী হলো, যে এরা তো আমার ভয়ই পায় না, পাত্তাই দেয় না। যে আমরা জানি যে যদি আপনি মনে করেন কাউরে ভয় দেখান, সে যদি ভয় না পায়, পাত্তা না দেয়, তাহলে কিন্তু তার ভয় দেখাতে ভালো লাগে না। তো করোনা ভাইরাস এবার বিপদে পড়ে গেল। যাই হোক, এখন কী হবে, যে ওই সীমিত আকারে গাড়ি চলবে, অফিস আদালত চলবে, আমরা কী করবো, ওই বাড়িতে ঘোরাঘুরি করবো, কারণ যখন লকডাউন চলছে তখন কিন্তু আমরা ওই বাড়িতে ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি, খেলাধুলা করছি, এই কিছু বোকা মানুষ ঘরে বসে ছিল, বাকিরা কিন্তু সবাই বাইরেই ছিল, এটা একটা ভালো দিক ছিল যে ভয় দেখাইতে হবে, ঠিক আছে, এই দিক দিয়ে আমরা অনেকটাই সফল হয়ে গেছি। এখন যেহেতু দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার দায়িত্ব পড়ছে আমাদের উপর, এখন কী করা যাবে, এটা সবার চিন্তা করে ওভাবে কাজ করবে। ব্যাপার হচ্ছে কি জানেন তো, যে ওই যে আমি একটা জিনিস দেখলাম, দেখে কেমন জানি অবাক লাগলো, যে এই লোকগুলো কী করলো, এই যে বিশাল বড় বড় কোটিপতি, বিভিন্ন বড় বড় শিল্পপতি, গ্রুপ কোম্পানির মালিকগুলো এই আপনার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের কাছে তো হাসপাতাল কেনা টাকা ছিল, তারপর মারা গেল। হ্যাঁ, আর আমাদের কাছে কোনো ব্যাপার না, তার আমার সাথে কী হয়েছে, আমাদের আমরা বেঁচে দেবো, এমন ব্যাপারই না, তাদের টাকা ছিল তাও মারা গেছে, এটা যাই হোক, ওইটা চিন্তা করে পারতেছি না কেমন হইলো।
এখন ব্যাপারটা বোঝার আছে যে শুধু টাকা থাকলে তো হচ্ছে না, আপনার চিকিৎসা ব্যবস্থাও ভালো থাকতে হবে। আর চিকিৎসা ব্যবস্থা ভালো থাকলেই বা কি, আমার যদি শরীরের অবস্থাই ভালো না থাকে কিছু করার না, যাক আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা চায় তাই তো হবে। তারপর আল্লাহ মনে হয় বলছিল যেটাও, যে আমাদের বলছিল যে তোমরা চেষ্টা করো, দোয়া তো শুধু দোয়া চাইলে হবে না, পরিশ্রম করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, ওভাবে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই পাওয়া যাবে। যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ধৈর্য অনেক কম, আমরা খুব দ্রুত অধৈর্যশীল হয়ে যাই। আমাদের এই যে রোজার মাস, আমরা সবাই মিলে চাইলাম আল্লাহর কাছে যে আল্লাহ দেশ থেকে করোনা মুক্তি দাও, এখন আমাদের কাছে মনে হলো কি না করোনা মুক্তি এভাবে হবে না, আমাদের রাস্তা নামতে হবে। আমাদের সকলের দাবি সরকার অবশ্যই বুঝতে পারছেন, এই কারণেই এই এভাবে আমাদের একটা ঢালাওভাবে চলার একটা সুযোগ আসছে। তবে আমার আবার, আমি শিক্ষক হিসেবে আমার খুব খারাপ লাগতেছে যে এখনও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবই খুলে যাচ্ছে, জানি না দেশের শিক্ষা ব্যবস্থার কী হবে। আমাদের দেশের চাকা সচল রাখবো, শিক্ষা ব্যবস্থা সচল রাখা দরকার নেই, বাচ্চাদের পড়ালেখা বাসায় হয়ে যায়, এটা আমরা জানি, এটা আমাদের সকল গার্ডিয়ানরা আমরা বলি যে বাসায় পড়লেই হয়, সুতরাং এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমাদের কিন্তু কাজ করতে হবে, চার দোকানে যেয়ে চা খেতে হবে, আর গবেষণার কিন্তু চার দোকানে অবশ্যই আমরা করে বের করব। আশা করি 15 জুনের মধ্যে বাংলাদেশের বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, বিজ্ঞানীরা যারা চার দোকানে বসবে তারা করোনা ভ্যাকসিন বের করে ফেলবে। সবাইকে ততদিন পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করছি, ইনশাল্লাহ বেঁচে থাকলে 15 তারিখ জুন মাসের আবার হয়তো বা দেখা করবো। আল্লাহ হাফেজ।